আজকের ক্লাসে আমরা সবাই মিলে শিখবো কিভাবে আমরা ইংরেজিতে একজন নতুন বন্ধু বা নতুন ফ্রেন্ড বানাতে পারি। তা আমরা যদি একটা নতুন ফ্রেন্ড বানাতে চাই, আমাদের অনেক কিছু নিয়ে তাদের সঙ্গে কথা বলা লাগতে পারে, রাইট? তো আজকে আমরা 10টা বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে খুবই সহজে আমরা চাইলে ইংরেজিতে নতুন বন্ধু বা বান্ধবী বানাতে পারি। কিভাবে শিখতে পারি? একদম প্রথম সেন্টেন্স আমরা কি বলবো? হাই ড্যাশ, হাই হাউ আর ইউ, এর মানে হলো হাই তুমি কেমন আছো। হাই হাউ আর ইউ ডুইং, এরও মানে হলো যে তুমি কেমন আছো। অথবা আমরা এটাও বলতে পারি হাই হাউ ডু ইউ ডু, এরও মানে হলো যে তুমি কেমন আছো। এরপরে আমাদের কি বলা লাগতে পারে? আমরা হয়তো বা এখন আমাদের নাম বলবো, কিভাবে বলতে পারি? মাই নেম ইজ ড্যাশ। এখানে ড্যাশে আমার নাম যদি মুনজেরিন হয়, ও ওয়েট, আমার নাম তো মুনজেরিনি, সো আমি মুনজেরিনি বসাবো। সো মাই নেম ইজ মুনজেরিন। এখানে আপনি ড্যাশে আপনার নাম বসাবেন, আপনার নাম যেটা সেটা বসিয়ে দেবেন। আমরা কিন্তু লাস্ট ক্লাসেও এটা নিয়ে কথা বলেছিলাম। সো আমরা ড্যাশে আমাদের নামটা বসিয়ে দেওয়ার পর এরপরে তাদের নাম জানতে চাবো। কিভাবে সেটা জানতে পারি? হোয়াট ড্যাশ, হোয়াট অ্যাবাউট ইউ, এর মানে হলো তোমার নাম কি। অথবা হোয়াট ইজ ইয়ার নেম, এরও মানে হলো যে তোমার নাম কি। সো আমাদের নাম বলার পর আমাদের কিন্তু ন্যাচুরালি তাদের নাম সম্পর্কেও বা তাদের নাম কি সেটাও জানা লাগতে পারে। সো তখন আমরা এই প্রশ্নটা করতে পারবো। মনে করেন যে তারা তাদের নাম আপনাকে বললো, কিন্তু আপনি প্রথমেই তাদের নামটা ঠিক মতো শুনেননি বা শুনতে ভুল হয়েছে। যদি এরকম হয়ে থাকে যে আপনি তারা নাম বললো আর আপনি বুঝেননি যে তাদের নাম কি, আপনি কিন্তু আবারও তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে? আই এম সরি আই ডিড নট ড্যাশ, আই এম সরি আই ডিড নট ক্যাচ ইউর নেম, এর মানে হলো যে আই এম সরি আপনার নামটা আমি ঠিক মতো শুনতে পারিনি। আই এম সরি আই ডিড নট ক্যাচ ইউর নেম। অথবা আপনি এটাও বলতে পারেন আই এম সরি আই ডিড নট গেট ইউর নেম, অথবা আই এম সরি আই ডিড নট হিয়ার ইউর নেম। সো খেয়াল করে দেখবেন যে সবগুলোর অর্থই এটা হলো যে আমি আপনার নামটা ঠিক মতো শুনতে পারিনি। সো আপনি যদি চান যে তারা সেটা আরেকবার রিপিট করুক, কুড ইউ রিপিট দ্যাট, অথবা কুড ইউ সে দ্যাট অ্যাগেন, সেভাবে কিন্তু আপনি তাদেরকে আরেকবার তাদের নাম বলতে অনুরোধ করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন। এরপরে আপনি কি বলবেন? এরপরে হয়তো আপনি তাদেরকে বলতে চান যে তাদের সঙ্গে দেখা হয়ে আপনার অনেক ভালো লাগছে। কিভাবে বলতে পারেন? ড্যাশ টু মিট ইউ, নাইস টু মিট ইউ, যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। অথবা গ্রেট টু মিট ইউ, যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। আমরা গুড টু মিট ইউ বলতে পারি, অথবা সো গুড টু মিট ইউ এটাও বলতে পারি। সবগুলোরই অর্থ হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। এরপরেও কিন্তু কথা বাড়ানো সম্ভব বা কথা আগানো সম্ভব। কিভাবে? আপনি তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তারা কোত্থেকে এসছে, বা তারা মানে তারা কোথায় থাকে, বা কোন দেশে কোন দেশ থেকে এসছে, বা কোন গ্রাম থেকে এসছে, কিভাবে বা কোন শহর থেকে এসছে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? ওয়ের ড্যাশ, ওয়ার ডু ইউ কাম ফ্রম, যে আপনি কোন দেশ থেকে এসছেন বা কোন শহর থেকে এসছেন। অথবা ওয়ার আর ইউ ফ্রম, এরও মানে হলো যে আপনি কোত্থেকে এসছেন। আপনি যদি এমন একজন ফ্রেন্ড বানাতে যাচ্ছেন যে হয়তো অন্য দেশ থেকে এসছে বা অন্য শহর থেকে এসছে, অন্য জেলা থেকে এসছে, আপনি কিন্তু তাদেরকে সহজেই তাদের দেশ সম্পর্কে, তাদের শহর সম্পর্কে এই প্রশ্নটা করে জানতে পারেন যে ওয়ার আর ইউ ফ্রম, অথবা ওয়ার Do you come from? এরপরেও কিন্তু কনভারসেশন বা কথাবার্তা আগানো পসিবল। কিভাবে? এটা কিন্তু অনেক কমন একটা সিচুয়েশন যে মনে করেন আপনি একটা দেশে জন্মেছেন কিন্তু বড় হয়েছেন আরেকটা দেশে। সো এটা নিয়েও কিন্তু যখন আপনি একজন নতুন বন্ধু বানাচ্ছেন তার সঙ্গে কিন্তু এটা নিয়েও কথা বলতে পারেন। কিভাবে? আই অ্যাম অরিজিনালি ফ্রম ড্যাশ অ্যান্ড নাও সেটেলড ইন ড্যাশ, আই অ্যাম অরিজিনালি ফ্রম বাংলাদেশ অ্যান্ড নাও সেটেলড ইন আমেরিকা। সো এর মানে কি হলো? যে অরিজিনালি ফ্রম বাংলাদেশ মানে আমি বাংলাদেশে হয়তো বা জন্মেছি, অ্যান্ড নাও সেটেলড ইন আমেরিকা মানে আমি এখন বর্তমানে আমেরিকায় সেটেলড আছি। বা এটাও হতে পারে যে আমি বাংলাদেশে হয়তো বা আমার শৈশবকাল কেটেছে, আমি যখন ছোট ছিলাম আমি বাংলাদেশে ছিলাম এবং এখন আমি আমেরিকায় সেটেলড, বা এখন আমি আমেরিকায় থাকি। সো খেয়াল করে দেখবেন আই অ্যাম অরিজিনালি ফ্রম ড্যাশ, এখানে আপনি যেই দেশে জন্মেছেন সেই দেশের কথাটা বলবেন, অ্যান্ড নাও সেটেলড ইন ড্যাশ,
এখন আপনি বর্তমানে অন্য কোনো দেশে যদি সেটেল থাকেন তাহলে সেই দেশের কথা বলবেন। সো আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনার জন্ম এক দেশে, বড় হওয়া আরেক দেশে, বা জন্ম এক দেশে, বড় হয়েছেন এক দেশে, কিন্তু বর্তমানে অন্য দেশে আছেন, তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারবেন। এরপরেও কিন্তু কথা আগানো সম্ভব। কিভাবে? আপনি কিন্তু এখন তাদের পেশা সম্পর্কে বা তারা কি কাজ করে এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন। কিভাবে? আই অ্যাম আ ড্যাশ, হোয়াট অ্যাবাউট ইউ? আই অ্যাম আ গ্রাফিক ডিজাইনার, হোয়াট অ্যাবাউট ইউ? অথবা আই অ্যাম আ টিচার, হোয়াট অ্যাবাউট ইউ? সেটা কিন্তু খুবই ইজি। আপনি আপনার পেশায় কি করেন বা আপনি কি কাজ করেন সেটা বসাবেন ব্ল্যাঙ্কটাতে, এবং এরপরে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কি করে। কিভাবে? হোয়াট অ্যাবাউট ইউ। এরপরে কিন্তু আপনি চাইলে আপনাদের যদি বয়স রিলেটেড কোনো কথা হয় যে আপনার বয়স কত বা তার বয়স কত, সাধারণত এটা খুব একটা হয় না, বা যদি হয় তাহলে সেটাও কিন্তু আপনি ইংরেজিতে করতে পারবেন। কিভাবে? আই অ্যাম ড্যাশ, হাউ অ্যাবাউট ইউ? আই অ্যাম 22, মানে আমি 22 বছর, আমার 22 বছর। হাউ অ্যাবাউট ইউ, মানে আপনার বয়স কত। হয়তো আপনি এটাও বলতে পারেন আই অ্যাম 22, জাস্ট 22 বললেও কিন্তু হবে, 22 ইয়ার্স ওল্ড বললেও হবে, আপনার যেটা বলার ইচ্ছা সেটা বললেই চলছে। এরপরে আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট ইউ, মানে আপনার বয়স কত। এরপরে মনে করেন যে যখন আমরা একজন নতুন ফ্রেন্ড বানাই বা আমাদের একজন নতুন ফ্রেন্ড হয়, আমরা কিন্তু তাদের বার্থডে সম্পর্কেও জানতে চেতে পারি। কিভাবে? When is your birthday? মানে আপনার জন্মদিন কবে। সেটা কিন্তু খুবই কমন, নতুন ফ্রেন্ড হলে আমরা তাদের বার্থডে সম্পর্কে জানতেই পারি। কিভাবে? When is your birthday? এরপরে মনে করেন যে আপনাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ হলো। খুবই ভালো ফ্রেন্ডশিপ হলে কিন্তু আমরা ইজিলি তাদের ফেসবুক আইডি সম্পর্কে জানতে যেতে পারি, হয়তো বা তাদের ইনস্টাগ্রাম আছে নাকি এটা নিয়ে জানতে যেতে পারি, তাদের ফোন নম্বর জানতে যেতে পারি, ইমেল অ্যাড্রেস জানতে যেতে পারি। সো কিভাবে সেটা আমরা জিজ্ঞেস করতে পারি? ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, মে আই হ্যাভ ইউর ড্যাশ, মে আই হ্যাভ ইউর ইমেল অ্যাড্রেস, অথবা মে আই হ্যাভ ইউর ফেসবুক আইডি, অথবা মে আই হ্যাভ ইউর ইনস্টাগ্রাম হ্যান্ডেল। সো খেয়াল করে দেখবেন, আপনি প্রথমে বলেছেন ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, এর মানে হলো যে আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। এরপর আমরা বলেছি মে আই হ্যাভ ইউর ড্যাশ, এখানে ড্যাশে আপনি ফোন নম্বর চাইলে ফোন নম্বরের কথা বলতে পারেন, ইমেল অ্যাড্রেস চাইলে ইমেল অ্যাড্রেসের কথা বলতে পারেন, ফেসবুক আইডি চাইলে ফেসবুক আইডির কথা বলতে পারেন। সো আপনি যেটা চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হবে। সো আপনাদের যদি খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনও চেতে পারেন। সো আজকে কিন্তু 10টা খুবই ইজি বাক্যের মাধ্যমে আমরা শিখে গেলাম যে কিভাবে খুবই সহজে চাইলে ইংরেজিতে আমরা একজন নতুন ফ্রেন্ডও বানাতে পারি। আমাকে এই বাক্যগুলো ইউজ করে একটা নতুন ফ্রেন্ড বানিয়ে নিচে কমেন্ট সেকশনে জানান, আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।